হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ত্রিময়ী সিরিয়ালের আপডেট নিয়ে জুন অনিন্দকে বলে যে দেখো তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমাদের দিথির বিয়েতে যেতে হবে আর জানো তো মাসি সেখানে গিয়ে তুমি কি দেখবে শ্রীময়ীর যে জেঠি শাশুড়ি এসেছে সে কিন্তু খুবই ডাইনি শ্রীময়ীর ওপর ছুরি ঘোরাচ্ছে শ্রীময়ী ওয়েস্টেনকে বিয়ে করেও শান্তিতে নেই সুখে নেই কারণ শ্রীময়ী সংসারে গিয়ে হঠাৎ করেই ওই জেঠিমা চলে এসেছে আমার কাছে সব খবর রয়েছে শ্রীময়ীকে কতদিন আগলে রাখবে রোহিত সেন তার মানে কি জুন তুমি সব কিছু দেখতে যাচ্ছ আর তুমি কোথায় পেলে এই খবরগুলো কারণ শ্রীময়ী যে বাড়িতে থাকে তার পাশের বাড়ির মহিলাটা আমার পরিচিত ও তার মানে তুমি লাইন করে এসেছ যেখানেই যাবে সেখানে এরকম করবে তাই না শ্রীময়ীকে তুমি শান্তিতে থাকতে দেবে না শ্রীময়ীর খোঁজ খবর না নিলে তোমার ভালো লাগছে না কই শ্রীময়ী তো তোমার জীবনে খোঁজখবর নেয় না তাহলে তুমি কেন নিচ্ছ দেখো আমার শ্রীময়ীর জন্য খুব কষ্ট হয় তাই আমি খোঁজ নেই কারণ রোহিত সেনের মতো একজন গাছে গাছের ডালে শ্রীময়ী ঝুলছিল সেই ডালটা অর্ধেক পোকা খেয়েছে আর অর্ধেককে শ্রীময়ী লটকে রয়েছে যে কোনো দিন সেই ডালটা ভেঙে শ্রীময়ী মাটিতে ধপাস করে পড়ে যাবে এবং রোহিত সেনও শেষ হয়ে যাবে শ্রীময়ীর কাহিনী এখানেই খতম তার মানেটা কি জুন তুমি এতটা অমানুষ একটা মানুষের মৃত্যু কামনা করছো শুধু নিজের জেদ নিজের সমস্ত কিছু বজায় রাখার জন্য আর শ্রীময়ীকে দুঃখী দেখার জন্য শ্রীময়ী যাতে কীভাবে কষ্ট পাচ্ছে কতটা যন্ত্রণা পাচ্ছে সেই সব কিছু দেখবে বলে দেখো অনিন্দ সেটা আমি কখনো চাই না যেটা ফ্যাক্ট আমি সেটাই বললাম আর জানো তোমার তুমি গেলে দেখতে পারবে শ্রীময়ীকে কিভাবে হাতের আঙ্গুলে করে ওর জেঠিমানা চায় এই বাড়িতে থাকতে তো রাজরানীর মতো থাকতো তখন ভালো লাগেনি এখন বুঝুক ওই বাড়িতে গিয়ে ওই মহিলার পাল্লায় যখন পড়েছে তখন শ্রীময়ী বুঝতে পারছে যে হাড়ে হাড়ে জীবনটা কি। ঠিক বলেছে জুন শ্রীময়ীর কথা উঠলেই আমার একদম রাগ উঠে যায় আমার বয়স হয়ে গেছে সব কিছু আমার আর ভালো লাগে না আমি এখন একটু সন্ধ্যেবেলা কীর্তন করি একটু ঠাকুরের নাম জপি সব সময় আমি এখন প্রার্থনা করি যে যাতে শ্রীময়ীর মতো আমাদের কারো দুর্গতি না হয় ওই আমাদের জীবনে যা ক্ষতি করে গেছে তার থেকে বড় ক্ষতি ঈশ্বর যেন আমাদের আর না করে এই সব কিছু আমি প্রার্থনা করি তবে আমরা শুধু যাচ্ছি দিথির কারণে দেখো জুন তোমাকে আমি সরাসরি বলে দিচ্ছি তুমি সেখানে গিয়ে কোনো কাহিনী বাঁধাবে না কারণ আজকে দিথির বিয়ে আমি রোহিত সেন বা শ্রীময়ী কারোর সাথে কোনো সম্পর্ক আমার নেই আর তাদের সাথে আমার কোনো বোঝাপড়াও নেই কিন্তু দিথি আমার মেয়ে ওর ভালোটা আমাকে দেখতেই হবে তাই বলছি দিথির বিয়েতে গিয়ে এমন কোনো কিছু সিনক্রেট করবে না যাতে দিথির বিয়েতে কোনো ব্যাঘাত ঘটে তুমি যাচ্ছ তো আমার ইনভাইটের কারণে তারপরে যদি তুমি কিছু করো এরপরে কিন্তু আমি তোমাকে করা নজরে রাখবো আর তোমাকে আমি ছেড়ে কথা বলবো না তোমাকে যেভাবে চরম অপমান করতে হয় সেটা আমি করবো আর সেটাও করবো আমার মেয়ের জন্য দেখো অনিন্দ আমি যাচ্ছি দিথির বিয়েতে দিথি যাতে সুখী হতে পারে ও আমারও মেয়ে আমি ওকে আশীর্বাদ করতে যাচ্ছি আমি কি খারাপ কিছু করবো ওর জীবনে দেখো গিয়ে রোহিত সেন এতদিন ধরে তুমি মেয়েকে মানুষ করলে ডাক্তারি পড়ালে রোহিত সেন এখন উড়ে এসে জুড়ে বসে মেয়ের বিয়ে দিয়ে প্রশংসা নিচ্ছে আর তুমি কেন দু লক্ষ টাকা দেবে সেই টাকাটা যে তুমি দিথিকে দেবে ওরা কখনও কাউকে বলবেও না আমি সেটা বলার জন্য দিচ্ছি না জুন বাবা হিসাবে আমার দায়িত্ব রয়েছে এখন দিদি যাকে বিয়ে করছে সে কোনো কর্ম করে না তার ফ্যামিলি অনেক বড় আমার মেয়েটাকে তো চলতে হবে এই টাকাটা হলে ওর অনেকটা এগিয়ে যাবে কিছুদিন সংসারটা চালাতে পারবে ঠিক করে তাই আমি টাকাটা দিচ্ছি আমি কে ভালো ভাববে কে খারাপ ভাববে সেই সব কিছু ভেবে দিচ্ছি না দেখো অনিন্দ শ্রীময়ী তোমাকে জীবনে সবথেকে বড় অপমান করেছে তারপরে তোমার আক্কেল হয় না তোমাকে এইভাবে কার্ড মুখের সামনে তুলে দিয়েছে তোমারই মেয়ের বিয়ের কার্ড এবং নমস্কার করে তোমাকে বিয়েতে যাওয়ার জন্য বলেছে তাই আমি তোমাকে বলছি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও শ্রীময়ীর মুখের ওপর যোগ্য জবাব দেওয়ার জন্য তোমাকে ওই বিয়েতে গিয়ে উপস্থিত হতেই হবে কারণ রোহিত সেন তো শ্রীময়ীর স্বামী হতে পারে কিন্তু দিথির তো বাবা নয় তোমাকেই সেই বাবার জায়গায় গিয়ে দ্বিতির কন্যাদান করতে হবে তখন দেখবে যে শ্রীময়ীর আর কোনো মুখ থাকবে না মানুষের সামনে লুকোনো কিছু বেরিয়ে যাবে আর এটাই হবে শ্রীময়ীর জন্য যোগ্য জবাব দেখো আমি কাউকে জবাব দিতে যাচ্ছি না আমি শুধু যাচ্ছি আমার মেটা কষ্ট পাবে বলে আর কথা বাড়াবো না তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেরি হয়ে যাচ্ছে তো দিথির গদুলি লগ্নে বিয়ে সেখানে আমাদের গিয়ে উপস্থিত হতে হবে আমি এবং মাসি দুজনেই বাইরে গিয়ে দাঁড়াচ্ছি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এদিকে দিথিকে সাজিয়ে দিচ্ছে দিথিরই ছোটবেলার এক বান্ধবী দিথিকে বউ বেশে দেখে তারা নিজেরাও খুব খুশি হয় এতটা সুন্দর দিথিকে লাগছে এতটা দিথির যে সুন্দর সেটা আজকে বউ সাজার পরে বোঝা যাচ্ছে দিথিকে এসে দেখে অন্তরা বলে কি ব্যাপার দিথি তোমাকে এতটা সুন্দর লাগছে যে আমি চোখ সরাতে পারছি না তবে জানো তো আজকে বিয়ে তোমাকে এরকম সাজে দেখবো বলেই কিন্তু সবার আগে এসেছি তুমি তাড়াতাড়ি চলো আর সাজতে হবে না আর সময় লাগবে আর কোনো কিছু সাজার প্রয়োজন নেই কারণ দিথিকে এমনিতেই সুন্দর লাগছে আর ছোট এমনিতেই দিদিকে পছন্দ করে এত সাজগোজ না করলেও দিথিকেই বিয়ে করবে এরই মধ্যে স্টিমই চলে আসে বলে কিরে অন্তরা তুই এখানে দাঁড়িয়ে কথা বলবি তোর না বিয়ের মণ্ডপে কী কী সাজানো রয়েছে কাজকর্ম রয়েছে সেগুলো তুই না করে এখানে যে বসে রয়েছিস গল্প করছিস তাই না আমি গল্প করছি না আমি দিথির সাথে কথা বলতে এসেছিলাম দিথিকে দেখে শ্রীময়ী চোখ জুড়িয়ে যায় কোনোভাবে চোখ সারাতে পারে না বলে যে মা আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে মা দেখো না এই সমস্ত গহনাগাটি পরে আমার খুব শরীরটা ভারী ভারী লাগছে আমার এতটুকু ভালো লাগছে না এগুলো খুলে ফেলি দেখ দিথি আমি রোহিতকে বলেছিলাম যে এত ভারী গহনা কিনতে না কিন্তু রোহিত আমার কোনো কথাই শুনলো না এখন তুই দুই একটা গহনা পড়ে নেই তা না হলে রোহিত ভাববে পছন্দ করিসনি তাই হয়তো পড়িসনি না মা আমার খুব গরম লাগছে আর খারাপ লাগছে তাই পড়ছি না আমি রোহিতাঙ্কেলকে বুঝিয়ে বলবো এগুলো আমি পরে না হয় পড়বো গহনাগুলো সত্যিই খুব ভারী আর যা কিছু পড়েছি সেগুলোই না হয় থাক ঠিক আছে তোমার যদি গহনাগুলো পছন্দ না হয় দিদি তাহলে আমাকে দিয়ে দাও তোমাদের বন্ধুবান্ধব রয়েছে দুই একটা কাউকে দিয়ে দাও দেখবে যে আমার গহনা নেই হয়ে যাবে সবাই হাসাহাসি করতে লাগে দ্বিতীয় বলে আমাদের দিথি স্পষ্ট জানিয়ে দেয় যে তার অন্তরামাসি খুব ভালো সে কিন্তু খুব ইন্টারেস্টিং সবার সাথে মিলে ঝুলে চলে শ্রীময়ী বলে দেখো তোমরা দিথির বান্ধবী কোনোভাবেই অন্তরার কথা কিন্তু শুনবে না ও কিন্তু তোমাদের সাথে বাচ্চা হয়ে যাবে আবার আমার সামনে এসে বড় হয়ে যাবে কখন কি বলতে হবে ওর মুখে কিন্তু কোনো লাগাম নেই বুঝতে পেরেছ দিথি তুমি এখন যাবে কি না দেখো তোমার বান্ধবীরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর তুমি না গেলে এখন তোমার বান্ধবীদের মধ্যে কাউকে আমি সাজাতে বসিয়ে দেবো এরপরে তাকে বউ সাজিয়ে ছোটোর সাথে বিয়ে দিয়ে দেবো কেমন হবে বলো তো দেখ এবার কিন্তু তোর মুখে আমি কস্টেপ লাগিয়ে দেব তুই এই সমস্ত কথা কি বলছিস যন্তরা দিদির সাথে ছোটুর বিয়ে হবে তুই এই সমস্ত কথা বলে দিদিকে কেন ইম্ব্যারেস করছিস আমি তো শুধু মজা করছিস শ্রীময়ী আমি জানি মজা করছিস কিন্তু এই সমস্ত মজা করার দরকার নেই তো দেখো মা আমি কিন্তু হাঁটতে পারবো না শাড়িতে পা পিছলে আমি পড়ে না যাই পড়বি না তুই বিয়ের দিন সবাইকে এরকম শাস্তি হয় আর সবাইকে এতটা সুন্দর লাগে বুঝতে পেরেছিস তাই বলছি যে আর সময় নষ্ট করিস না চল আমরা দুজনে মিলে তোকে ধরে মণ্ডপ পর্যন্ত নিয়ে যাচ্ছি মণ্ডপে গেলে সবাই তোকে দেখবে আর তো তোর কোনো কাজ নেই তোকে বসেই থাকতে হবে কেন মা আমি কি চিড়িয়াখানার জন্তু নাকি যে আমাকে দেখবে কি যে বলে না মেয়ে আজকে তোর বিয়ে তোকে না দেখলে কাকে দেখবে তোর মনে আছে দিদি ছোটোবেলায় একবার একটা বিয়ের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তুই বউয়ের কোলের থেকে নামতে চাসনি আমরা অনেক জেদ করেছিলাম অনেক বুঝিয়েছিলাম তুই নামিস বারবার করে তোকে যখনই নামাতে যাই কান্নাকাটি করছিলিস তুই শুধু নতুন বউকে দেখছিলিস আর তার কোলে বসেছিলিস মনে নেই তাহলে নতুন বউকে অনেক কিছু সহ্য করে নিতে হয় এই দুই তিনটে দিনই তো বাবা একটু সব গহনাগাটি পড়তে হবে আজকে যতটা পড়েছিস তার থেকে বেশি কাল পড়তে হবে পশু পড়তে হবে এইভাবেই তো পড়ে তোকে বিয়ের অনুষ্ঠানগুলো পার করতে হবে আর দেখ এই কয়েকটা দিনেরই তো ব্যাপার তারপরে তো সব গহনা লকারেই থাকবে অত গহনা তো তুই পরবিও না কারণ তুই গহনাঘাটি পড়তে কমফোর্টেবল নোস আর দেখ তোর শরীরটা এমনিতেই পাতলা পিতলা সমস্যা কোথায় একটু না হয় গহনা পরে ভারীই হয়েছে যখন খুলে ফেলবি তখন দেখবি আরাম হবে এখন তুই চল দেখো দিথি তাড়াতাড়ি চলো গধূলি লগ্নে কিন্তু বিয়ে তোমার বর এলো বলে আর ছোটো তোমাকে ফোন করেনি না করেনি কি বাবা হলুদের আগে তো অনেকবার ফোন করছিল আর এখন ফোন করছে না জানে যে হলুদ হয়ে গেছে এখন তো বিয়ে করে বাড়িতেই নিয়ে আসবো অনেক গল্প গল্পগুজব আড্ডা বাড়িতেই দেবে তাই আর ফোন করে খোঁজখবর নেয়নি অন্তরা মাসি তুমি যে কি বলো না তোমার কি দিন দিন বয়সটা বাড়ছে না কমছে আমার তো মনে হয় কমছে আমি এরকমই থাকতে চাই সবসময় বুঝতে পেরেছো দিদি এখন তুমি চলো তাড়াতাড়ি এদিকে জুনের শাশুড়ি মা এবং জুন আসছে যে শ্রীময়ীর সাথে তার জেঠিমার কতটা বনিমানা নেই এবং কিভাবে শ্রীময়ীকে শাশুড়ি হয়ে অত্যাচার করছে সেই সব কিছু নিজের চোখে দেখবে বলে কিন্তু এখানে এসে তাদের সমস্ত ধারণা পাল্টে যাবে শ্রীময়ী যে তার জেঠিমার মানসিকতা পাল্টে দিতে পেরেছে এবং তাকে আপন করে নিতে পেরেছে সেই সব কিছু দেখার পরেই জুনের মুখে ঝামা ঘষে দিতে পারবে স্ত্রীময়ী এবং ছোট আর দিথির বিয়েতে এসে হয়তো কোনো না কোনো ব্যাক্রা জুন দেবেই আর সেখান থেকে সে জানতে পারবে ছোটোর চাকরি হয়ে গেছে সরকারি ছোটুর আর দ্বিতির সম্পর্কের পরিণতি যেমন হলো তেমনই তাদের জীবনে ভালো কিছু ঘটলো আর এটা কখনোই এটা কখনোই কোনো ভালো কিছু ছাড়া খারাপ হতে পারে না তাই জুন যা উদ্দেশ্য নিয়ে দিথির বিয়েতে আসছে যা কিছু দেখার আশা করে কল্পনা করে আসছে সেগুলো সবটাই কিন্তু মিথ্যে প্রমাণিত হবে কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দিথিকে বউ সাজা দেখে শ্রীময়ীর চোখ জোড়ালো জুনকে কঠিন হুঙ্কার দিথির বিয়েতে ঝামেলায় তিথির বিয়েতে কোনো প্রকার যাতে ঝামেলা না হয় সেজন্য অনিন্দ কিন্তু নানাভাবে জুনকে হুঁশিয়ারি দিয়েছে কিন্তু জুন তো কারো করে না হুশিয়ারি তো দূরের কথা অনিন্দকে সে আমি হিসাবে শুধু সাপোর্ট রাখে কিন্তু তার কি কোনো কথা শুনে কখনো না জুনের যেটা করার সে সেটাই করবে এবং দিথির বিয়েতে যাওয়ার পরে কি ব্যাগরা দিতে চলেছে আর সেই ব্যাগরার কারণেই নিজের মুখটা ছোট করে কালো করে আবারও জুনকে ফিরে আসতে হবে অনিন্দত একটাই কথা সেদিনকে রোহিত সেনকে বাড়িতে আপ্যায়ন করে ঢুকালে এত ভালো ব্যবহার করলে অথচ আজকে রোহিত সেনের মৃত্যু কামনা করছ শুধু শ্রীময়ীকে শাস্তি দেবে বলে এই সব কিছু তোমার কাছ থেকে আশা করিনি জুন দেখো আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার যোগ্যতায় আমাকে এই সব কিছু করতে বাধ্য করেছে হাজার শত্রু বাড়িতে আসলেও আমার মনে হয় তাকে বাড়িতে আসতে দেওয়া উচিত আপ্যায়ন করা উচিত আমি সেটাই করেছি তুমি চলো না গিয়ে দেখবে দিথির বিয়েটা কতটা সাদামাটাভাবে দিচ্ছে রোহিত সেন তোমার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন যখন দায়িত্ব পালন করছে রোহিত সেন বাকি দায়িত্বগুলো সে পালন করুক না দেখি তার কত ক্ষমতা রোহিত সেন নাকি বিভিন্ন দেশ বিদেশে যাচ্ছে নিজের ব্যবসা বিজনেস সব কিছু গুটিয়ে নিয়ে আসছে আর তার থেকেও বড় কথা রোহিত সেন এখন নাকি অনেকটাই সুস্থ রয়েছে সেটাও আমার কাছে খবর আছে জুন স্পাই লাগিয়ে দিয়েছে শ্রীময়ীর সংসারের সমস্ত খবরাখবর সে নিচ্ছে এবং তার কারণেই সে নিজের জীবনে ভালো থাকছে না এবং শ্রীময়ীকেও ভালো থাকতে দেবে না বলেই এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে এরপরে কি ঘটে চলেছে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন